আসসালামু আলাইকুম, আমি কল্পনা বৃষ্টি, ঢাকা আশুলা থেকে বলছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনা চ্যানেল আপনাদের স্বাগত। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে আমি লেগে পড়েছি কাজে। এই যে দেখুন কত কাজ জমা পড়ে রয়েছে। কালকে হঠাৎ হালকা পাতলা বৃষ্টির কারণে জামা কাপড় শুকিয়েছিল না, তাই আমি বারান্দায় আর জানালায় সুন্দরভাবে দিয়ে রেখেছিলাম। এই তো সারা রাত্রে শুকিয়ে গেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। যত তাড়াতাড়ি পারি আমি গোছানোর কাজটা সেরে নেব, কেননা রাজকন্যা ওখানে শুয়ে আছে, কখন যে চালা পেয়ে যায় তখন আর আমার কোনো কাজ করতে দেবে না। আপনাদের ভাইয়া নাইট শিফট ডিউটি পড়েছে, তাই একটু পরেও আপনাদের ভাইয়াও চলে আসবে, তাই দ্রুত গতিতে আমাকে নাস্তাও বানিয়ে নিতে হবে। আমি আল্লাহ আল্লাহ করছি আর জামা কাপড় গোছাচ্ছি, যদি আমার মেয়ে জেগে যায় তাহলে তো সব ভণ্ড হয়ে যাবে, তাই আমি যত তাড়াতাড়ি পারি এখান থেকে সরে যাব। আসলে ভিডিও বানানোর আগ্রহটাই মন থেকে উঠে গেছে, তো কী আর করবো, এটা প্রতিদিনের কাজ ছিল তাই অভ্যাস হয়ে গেছে। তাই আজকেও একটু ছোটোখাটো কাজ করলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে সফলতার সিঁড়িটা যদি এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে যেত, তাহলে একদিন না একদিন এভারেস্টও জয় করে ফেলতে পারতাম। কিন্তু সফলতার সিঁড়িটা যদি এক পা দু পা করে পিছিয়ে যায়, তাহলে সে স্বপ্নটা একেবারে চুরমার হয়ে যায়। কি আর করার বলুন, ভাগ্য তো আল্লাহ নির্ণয় করে। আল্লাহ যদি আমাকে এ লাইনে সফলতা না দেয়, তাহলে কেউ আমাকে দিতে পারবে না। আল্লাহর ওপর ভরসা করেই হয়তো বা থাকতে হবে। তবে এই ছয় মাসের যে জার্নিটা করলাম, কেউ কষ্টটা বুঝুক আর না বুঝুক, আসলে আমি শরীর দিয়েই বুঝি যে আসলে এই ছয় মাসটা আমার কত কষ্ট না হয়েছে। তারপরেও আমি ভিডিও ছাড়ার চেষ্টা করেছি। সংসার সামলানো, ছোট্ট একটা মেয়ে সামলানো, আবার হাজবেন্ডের নিয়ম মতো খাবার বানানো, তার অফিসের সম্পূর্ণ নিয়ম মতো কাজগুলো আমাকে করেই, তারপরেই যেটুকু সময় পেয়েছি একটু ঘুমাইনি, আমি ভিডিও বানিয়েছি। এই সোশ্যাল মিডিয়া জায়গাটা যে এত কঠিন, কেউ না আসলে এটাকে উপলব্ধি করতে পারবে না। আমরাই এসেছি, আমরাই বুঝি এই জায়গাটা এত সহজে কখনো সফল হওয়া সম্ভব নয়। ইউটিউবে বর্তমান টিকে থাকতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো ভালো ভিডিও ছাড়তে হবে, যেখানে শিক্ষণীয় কিছু থাকতে হবে এবং ইউটিউব গাইডলাইন মেনে চলতে হবে, এবং প্রতিদিন একই সময়সূচি মেনে আপনাকে ভিডিও ছাড়তে হবে, একটু কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে অবশ্যই একদিন আপনি সফলতা পাবেন, যেটা হয়তো আমার দ্বারাই হয়নি। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার চোখে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি অনেক দূরই এগিয়ে এসেছি। ইতিমধ্যে আমি রুম টুম গুছিয়ে ফ্রেশ করে পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় এই ফ্লোরে আমাকে মাঝে মধ্যে কাজ করতে আপনারা দেখেন। আপনাদের কাছে বলি, এই ফ্লোর একেবারে আমি ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে রাখি, প্লিজ কেউ মন্তব্য করবেন না। অফ ক্যামেরায় আমি মেয়ের যে জামাকাপড়গুলো জমেছিল সেগুলো ধুয়ে রুম টুম পরিষ্কার করে আমি আলু ভাজি আর চাউলের রুটি বানিয়ে নিয়েছি। এই কাঁঠাল দিয়ে, আম দিয়ে আর আলু ভাজি দিয়ে চাউলের রুটি আজকে সকালে নাস্তা হবে। ইতিমধ্যে আপনাদের ভাইয়া এসে গেছে, এই যে আমার রাজকন্যা, দেখুন। একটু আগে ওর বাবার কাছেই বসেছিল, কিন্তু ওর আবদারের কোনো শেষ নেই। হঠাৎ করে ওর মাথায় চলে এসেছে, আমার টেবিল কই, টেবিল কই, আমাকে টেবিলেই খেতে দাও। বর্তমানে পড়ার টেবিল ওর এখন খাবার টেবিল হয়ে গিয়েছে। একদিক দিয়ে ভালো হলো, কেননা এখানে বসলে ওর বাবাকে একটু খেতে দিত না, এটা নাড়তো ওটা নাড়তো আর সব কিছু লণ্ডভণ্ড করে দিত। আপনাদের ভাইয়া আম কাঁঠালের সঙ্গে চাউলের রুটি খুবই পছন্দ করে, গৃহস্থ বাড়ির ছেলে বলে কথা তো তাই। আমরা দুজনই গৃহস্থ পরিবারের ছেলে মেয়ে,
আমরা দুজনই মণ্ডল বংশে জন্মগ্রহণ করেছি, তাই আমরা ছোটবেলা থেকে এ সমস্তগুলো খেয়ে অভ্যস্ত হয়ে আছি। মনে করেন এক ধরনের বংশের ঐতিহ্য আমরা টিকে রেখেছি। তবে আমার ছেলে এগুলো মানতে রাজি না, বলবে আম কাঁঠাল এগুলো আল্লাহর তৈরি, গাছ লাগালেই হয়ে যাবে, এর মাঝে বংশের ঐতিহ্য বলতে কিছু আছে বলো? আসলে ছোট থেকেই ঢাকায় মানুষ হয়েছে, তাই এরা বংশ বা কী বুঝবে, আর বংশের যে একটা ঐতিহ্য এটাই বা কী বুঝবে। তবে একটা কথা আমাদের সবাইকেই মানতে হবে, আমাদের সময়ের খাবারের যে একটা টেস্ট আর এখনকার সময়ের খাবারের টেস্টের মধ্যে অনেক পার্থক্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক কিছুই খেয়ে ফেলেছি, আপনারা দেখেছেন কি না জানি না, তবে বকবক করছি তো এদিকেই হয়তো আপনাদের নজর আছে। দেখুন আমি অনেকটাই কিন্তু কাঁঠাল খেয়ে ফেলেছি, আমি কাঁঠাল খুব পছন্দ করি। আর আমার মেয়ের দিকে খেয়াল করে দেখুন, অত দূরে রেখেছি তারপরেও বাবাকে একটা না একটা ডিস্টার্ব করতেই আছে, কতবার পানি দিল, পানি খেয়ে আবার বাবা পানি দাও, আবার পানি দাও, দেখুন ওখান থেকেই ডিস্টার্ব শুরু করে দিয়েছে। শুধু সকালে চিন্তা করলে তো হবে না, দুপুরে চিন্তাও করতে হবে, তাই আমি চলে এসেছি কিচেনে। সকালে উঠেই আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি মাছটায় লবণ আর হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। মাছটা ভাজা আমার হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ রসুন জিরে একসঙ্গে বেটে নিয়েছি, নিয়ে এবার তেলের ভিতর দিয়ে দিয়েছি। আমি যে কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে বলতে ভুলে গিয়েছি, আমি রান্না করব ঢেঁড়স দিয়ে আলু রান্না করব, আর রুই মাছ তো থাকছেই। আমি মশলার ভেতর দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ ধনে, এগুলো দিয়ে একসঙ্গে মশলাটা কষিয়ে নেব। এই তো কষানো আমার হয়ে গিয়েছে, এরপর আমি কয়েকটা কাঁচা মরিচ আর দুইটা আদা পাকা মরিচ দিয়ে দিয়েছি, এগুলো শুধু ফ্লেভারের জন্যই আমি দিয়ে থাকি। এই তো এবার দিয়ে দিয়েছি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা ঢেঁড়স আর আলু দিয়ে, এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি রান্নার সময় সবসময় আপনাদেরকে বলে থাকি, মশলাটার সঙ্গে যে সবজিগুলো রান্না করবেন সব সময় একবারে ভাজতে ভাজতে শুকিয়ে নেবেন, তবে সেটাতে অনেক টেস্ট বের হয়। এই তো সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার যতটুকুন সবজি ঠিক সেই পরিমাণ আমি পানি দিয়ে নেব। সবজির ভিতরে পরিমাণ মতো পানি দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে সব মশলাগুলো মিশিয়ে দেব। দেওয়ার পরে এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছটা সবজির সঙ্গে একসঙ্গে দেওয়ার এটাই কারণ যে কষাতে কষাতে সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে, তাই পানি দেওয়ার পরে এ পর্যায়ে মাছটা দিয়ে দেব। ভেন্ডিটা একেবারে জালি তাই অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। এই তো আজকের মতো আমার রান্না হয়ে গেল, আলু ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে রুই মাছের ঝোল। সব কিছু শেষে এবার আপনাদের কাছ থেকে কিছু রিকোয়েস্ট করে নিই, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেন, এবং পাশের যে বেল বাটনটা আছে সেটাও আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আমার এই নোটিফিকেশন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। সব শেষে এবার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।